হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে রিলেশন বিটুইন ভার্নিক্স এনকেফালোপ্যাথি অ্যান্ড কর্সাকফ সিনড্রোম, এই দুইটার মধ্যে কী রিলেশন। প্রথম কথা হচ্ছে যে ভার্নিক্স এনকেফালোপ্যাথি এটা মেইনলি কী কারণে হয়, এটা হচ্ছে থায়ামিন ডেফিসিয়েন্সি হয়ে থাকে। থায়ামিন ডেফিসিয়েন্সি এটার মধ্যে কী কী সিমটম দেখা যায়, সেটা হচ্ছে যে নিস্টিগমাস, অপথ্যালমোপেজিয়া, অ্যাটাক্সিয়া, এই সিমটমগুলো ভার্নিক্সে আপনারা দেখতে পারবেন। এখন যদি ভার্নিক্স যদি আপনার থায়ামিন দিয়ে যদি ট্রিট না করা হয়, তখন হচ্ছে এর সাথে এই কর্সাকফ সিনড্রোমটা অ্যাড হয়। কর্সাকফ সিনড্রোম অ্যাড হলে তা কীভাবে বুঝবো, সেখানে হচ্ছে পেশেন্টের অ্যামনেশিয়া থাকবে, অর্থাৎ ইন্টারোগ্রেড এবং রেট্রোগ্রেড অ্যামনেশিয়া থাকবে, অর্থাৎ সে ভুলে যাবে, সামনের জিনিস ভুলে যাবে, পেছনের জিনিস ভুলে যাবে, এর সাথে কনফ্যাবুলেশন থাকে, অর্থাৎ পেশেন্ট আবল তাবল কথা বলতে থাকে। তাহলে বুঝতে পারলাম ইনিশিয়ালি হচ্ছে ভার্নিক্স এনকেফালোপ্যাথি ডেভেলপ করে, যদি এটা থায়ামিন দিয়ে ট্রিট না করা হয় তখন হচ্ছে এই ভার্নিক কর্সাকফ সিনড্রোম দেখা দেয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন।